شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته. ورحمه الله وبركاته. الحمد لله. الحمد لله الذي بنعمته تتم الصالحات واشهد ان لا اله الا الله وحده لا شريك له تفضل على حجاج بيته بتمام حجهم بعد ان وقفوا على صعيد عرفات واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بالهدى والبينات صلى الله عليه وعلى اله وصحبه اجمعين اما بعد সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল্লা আলমীর জন্য যার অনুগ্রহেই সমস্ত সৎ কাজগুলো সম্পাদিত হয় এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে যিনি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই তিনি তো অনুগ্রহ করছেন হাজেদের উপর তার ঘরের হজ পালন করার যে তারা পরিপূর্ণভাবে হজ পালন করতে পেরেছে আরাফার ময়দানে অবস্থান করার পরে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সোল্লাহ আলীহ্লাম আল্লাহর বান্দার এবং তার রাসুল যাকে আল্লাহর আলমিন প্রেরণ করেছেন সত্য দিন দিয়ে দলিল প্রমাণ দিয়ে শান্তি বর্ষিত হোক তার সমস্ত সাবাই আরামদের উপর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের প্রশংসা আদায় করার পর এবং রাসূলুল্লাহ উল্লা সাল্লামের উপর দরুদ পড়ে আমরা এখন মসজিদ নবীর খুতবার অনুবাদ শুরু করছি আল্লাহরবুল্লা আলামিন যেন আমাদেরকে সাহায্য করেন খুতবাটি অতি সুন্দরভাবে আপনাদের সামনে বর্ণনা করার তৌফিক যেন আল্লাহ তালা দান করেন সাথে সাথে আমরা যেন এর উপর আমাদের জীবনকে গঠন করতে পারি সেই তৌফিকও আল্লাহতালার কাছে প্রার্থনা করছি প্রিয় বন্ধুগণ আজকে মসজিদ নবীতে যিনি খুতবা দিয়েছেন এই মাত্র তিনি হলেন ফজিলাত শেখ আব্দুর রহমান শেখ আবদুল্লাহ আলবুহাইজান আর যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল মুসলিম জীবনে হজ ও তার প্রভাব হজ ও তার প্রভাব মুসলিম জীবনে এ বিষয়ে তিনি অত্যন্ত চমৎকার এক গুরুত্বপূর্ণ খুতবা দিয়েছেন যার অনুবাদ আমরা শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা সাহলা सर्वप्रथम ইমাম সাহেব তিনি তাকওয়ার নসিহত করছেন বললেন فأوصيكم عباد الله بتقوى الله فتقواه خير ও وزاد وافضل وسيله الى رضا رب العالمين হে আল্লাহর বান্দারা আমি তোমাদেরকে আল্লাহ তাআলার ভয়ের নসিহত করছি কারণ আল্লাহর ভয় হচ্ছে উত্তম জীবন চলার পথে উত্তম পোশাক এবং উত্তম পাথেয় আর তাকওয়া হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম মানবজাতির রবের কাছে সন্তুষ্টি অর্জনের মানবজাতির রবের নিকটে সন্তুষ্টি অর্জনের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কি বলুন তাকুয়া এই তাকওয়া নসিহত করে তিনি আমাদের উপদেশ দিচ্ছেন এরপরে তিনি কোরআনের একটি আয়াত নিয়ে এসে সেখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইুহাল্লাযীনা আমানু ইন তাততাকুল্লাহা ইয়াযহাল্লাকুম ফুরকানা ওয়াYukaffiru আনকুম সাইয়আতিকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম হ্যাঁ বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হরবুল্লা যদি ভয় করো তাহলে আল্লাহ হরবুল্লাহ আলমিন তোমাদের জন্য তিনি এই ভয়টাকে করবেন ফোরকও সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সূচিতকারী তিনি তোমাদের যত অন্যায় আছে সেগুলোকে তিনি মুছে দিবেন জীবন আর সেগুলো রাখবেন না আপনার আমার আমল নামায় সেগুলো আর থাকবে না সেগুলোকে আল্লাহরবুল্লাহ আলমিন দায়িত্ব নিয়েছেন মুছে দিবেন এবং তোমাদের যত গুণা আছে পাপ আছে সেগুলোকে আল্লাহরবুল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন সুবাহ কখন যদি আমরা আল্লাহরবুল্লাহ আলমিনকে ভয় করে চলি এর মানে আজকে যদি এই মুহূর্তে আপনি আল্লাহ তালাকে ভয় করা শুরু করেন তাহলে আপনার অতীতের সব গুণাগুরিকে আল্লাহরবুল্লা আলমিন ক্ষমা করে দিবেন আপনাকে তিনি সাহায্য করবেন আপনার সৈয়াদুকে মুছে দিবেন এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহদুল ফজলিল আজিম আল্লাহরবুল্লা আলমিন তিনি হলেন এক বিরাট আজিম দয়া অনুগ্রহের মালিক সুবাহান আল্লাহ তিনি হলেন সমস্ত ফদল এবং করমের একমাত্র মালিক তিনিই পারেন আপনার জীবনের সমস্ত পাপগুলিকে মুছে দিতে তিনি পারেন আপনার জীবনের যত কালো যত কালো রেখা আছে সেগুলোকে মুছে দিয়ে তিনি সাদা দবদবে করে দিতে পারেন একমাত্র তিনি এরপরে তিনি হাজি সাহেবদের উদ্দেশ্য নসিহত করছেন যে হ্যাঁ আল্লাহ তালার ঘরের হস পালনকারীগণ তোমাদের জন্য শুভ সংবাদ যে তোমরা হজ পালন করছো আল্লাহ তালার আল্লাহ রবুল্লা আলম তোমাদেরকে হেদায়ত নসিব করেছেন সম্মানিত করেছেন এবং তোমাদের জন্য তিনি সহজ করে দিয়েছেন এই হজ পালন করা যেই মুহূর্তে অসংখ্য মানুষের ক্ষমতা হয় নাই তাদের তৌফিক হয় নাই এই হজকে পালন করার শুভ সংবাদ তোমাদের জন্য যে তোমাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন ইসলামের পাঁচটি রুকুনের অন্যতম একটি হজ পালন করার রুকুন আলহামদুলিল্লাহ তোমরা তালবিয়া পাঠ করেছ এবং অতি সুন্দরভাবে আল্লাহ তালার এই হজ ফরজ বিধানটি পালন করেছ তোমাদের জন্য স্বাগত যে তোমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে তোমাদের গুনাগুলো ক্ষমা হয়ে গেছে তোমাদের পাপ গুলোকে মুছে দেওয়া হয়েছে তোমাদের যত গোপন দুষ ছিল যত ছিল জীবনের এগুলো সব গোপন করা হয়েছে আল্লাহর অনুমতিতে যিনি হলেন আল্লামুল হইউব যিনি গায়েবের সব কিছু জানেন সুবাহান আল্লাহ এই গায়েবের সব কিছু যিনি জানেন তার অনুমতিতেই এই সব কিছু আশা করা যায় তোমরা পেয়েছ শুভ সংবাদ তোমাদের জন্য স্বাগত তোমাদের জন্য যে তোমরা তোমাদের ধন সম্পত্তি সময় চেষ্টা প্রচেষ্টা এগুলো সব ব্যয় করেছ অতুম হুবার উত্তাবিওয়াল মুসাক্কা প্রচন্ড ভিড়ের যে কষ্ট সেটাও তোমরা সহ্য করেছ তোমরা তোমাদের সমস্ত যে সবচেয়ে শ্রেষ্ঠ সামগ্রী যা আছে সব তোমরা ব্যয় করেছ আল্লাহ তাআলার এই আনুগত্য করার জন্য তোমরা তোমাদের স্ত্রী সন্তান সহ পরিবার পরিজন এবং মাতৃভূমিকে তালবিয়া পাঠ করতে করতে তোমাদের রবের ডাকে সারা দেওয়ার জন্য তোমরা অবস্থান করেছ একত্রিত হয়েছ উত্তম স্থানে এবং শ্রেষ্ঠতম সময়ে তোমরা তোমাদের সৌন্দর্যকে পরিত্যাগ করে আল্লাহ তালার দিকে এগিয়ে এসেছ সুহান মুলাব্বিন একেবারে এলুমেলু চুল নিয়ে এবং এলুমেলু অবস্থা নিয়ে চেহারা নিয়ে তালবিয়া পাঠ করতে করতে সুবাহান আল্লাহ একেবারেই ফি জুল্লিন ও সাকিন মুন কাসিরিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে মাথাকে নত করে দিয়ে স্থির হয়ে এবং ভেঙ্গে পড়েছে তোমরা আল্লাহ তালার কাছে এবং আল্লাহর দিকে এসেছ একনিষ্ঠতার সহিত সুতরাং হে সম্মানিত হাজি সাহেবগণ ফায়াব শিরু ফায়াব শিরু ফল্লাহ আর হাম রহমিন শুভ সংবাদ গ্রহণ কর শুভ সংবাদ গ্রহণ কর আল্লাহ তালা অতি দয়ালু তিনি দয়ালু ওয়াকরামুল আকরামিন তিনি অধিক সম্মানিত অধিক সম্মানিত এর মানে দয়া করে সম্মান করে তোমাদের এই আমলগুলোকে তিনি কবুল করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাত দিন এমন একটা দিন যেই দিনে এত অধিক সংখ্যক জাহান্নামীদেরকে আজাদ করা হয় মুক্ত করা হয় যা অন্য কোনো দিনে করা হয় না আর সেই দিন তো আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হন ওয়া ইন্নাহু লায়াদুন সুম্মা ثم يباهي بالملائكة الله رب العالمين بندد الكبن نكت بارتفان ار فرستا دشتة تني غرب بودك ري بولين هؤلاء عبادي جاءوني شعثا غبرا من كل فج عميق يرجون رحمتي ويخافون عذابي فكيف لو رآني এই যে দেখো এই আমার বান্দারা তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে তারা আমার কাছে এসেছে কিভাবে দেখো এলুমেলু চুল নিয়ে এবং শরীর দুলামলিন অবস্থায় তারা আমার কাছে এসেছে তারা কি চাই জানো আমারই রহমত চায় আর আমার আজাবকে তারা ভয় করে দেখো ফেরেস্তাগোন ফাঁকাই র আনি যদি তারা আমাকে সরাসরি দেখতে পেত কি হতো আল্লাহ আকবার এরপরে বলা হচ্ছে ফালাউ রিওক বাহারি লাগা ফারতা যদি তোমাদের পাপ গুলো গুনাগুলো যদি পৃথিবীর এই যত বালকোনা আছে পৃথিবীর সমস্ত বালকোনা সম যদি হয় আর সমুদ্রের বিশাল সেই সমুদ্রের ফানা পরিমাণও যদি হয় সমস্ত গুণাগুলিকে আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিতাম সুবাহান আল্লাহ সুতরাং আমি সব ক্ষমা করে দিয়েছি আফিদু ইবাদি তোমরা চলো তোমাদের জন্য হচ্ছে হে আমার বান্দারা তোমাদের জন্য হচ্ছে ক্ষমা ক্ষমা সুবাহান আল্লাহ এরপরে ইমাম সাহেব এই স্বাগত জানানোর পরে তিনি বলছেন হে মুসলমানগণ শুন হে আল্লাহর হর যাত্রীগণ দেখো দেখাল যাগত হয় তা কিন্তু আবার পিছনে চলে যায় যা আসতেছে আসার পরে সেটা আবার কি হয় পিছনে যায় আর প্রতিটি যত একত্রিত হওয়া আছে যত সমাবেশ আছে যত মানুষ জমা হয় সেটার কিন্তু আবার একসময় ভিন্ন হয়ে যায় পৃথক হয়ে যায় এই যে আমরা দেখতে পেলাম জীবন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা একত্রিত হয়েছে তারা দেখেছে সংখ্য নিদর্শনকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে এই মহাসম্মানিত স্থানে তারা বিভিন্ন ভাষার বিভিন্ন বর্ণের বিভিন্ন ভূমির বিভিন্ন দেশের বিভিন্ন ন্যাশনালিটির এই যে তারা এসেছে ইসলাম তাদেরকে একত্রিত করেছে কাবা তাদেরকে একত্রিত করেছে তাদের এই হজ্জের বিধান তাদেরকে ঐক্যবদ্ধ করেছে তারা সকলেই পোশাক পরিধান করেছে করেছোমের একটি পোষাকে তারা এহারাম পরিধানকারী হয়েছে তারা তালবিয়া পাঠ করেছে এই যে একত্রিত হওয়া মূলত আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকে একত্রিত করেছেন সুবাহ আল্লাহ তাদের অন্তরকে আল্লাহ রবুল আলমিন অকবদ্ধ করেছেন ভালোবাসার বন্ধনে তিনি তাদেরকে জমা করে দিয়েছেন অকবদ্ধ করে দিয়েছেন যে সম্পর্ক আল্লাহ তালা বলছেন কদ আফ কদ আল্লাহ সল্লাহু বাইনা কুলুবহিম যে আল্লাহ তালাই তো তাদের অন্তরে এমন বন্ধন সৃষ্টি করে দিয়েছেন আল্লাহুন ফাকতা মাফিল আরদি জামিআ মা আলফতা বাইনা কুলুবহিম যদি পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু যদি তুমি ব্যয় করতে তারপরও তাদের অন্তরকে তুমি একত্রিত করতে পারতে না আল্লাহ কিন্তু তাদের অন্তরের ভিতরে এই বন্ধন সৃষ্টি করে দিয়েছেন সুবাহ এবার ইমাম সাহেব বলছেন এই যে একত্রিত হয়েছেন হাজি সাহেবগণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুব অল্প সময়ের মাঝেই আবার তারা বিভিন্ন জায়গায় ফিরে যাবে এই যে একত্রিত হওয়া আবার বিচ্ছিন্ন হওয়া এটা স্মরণ করিয়ে দেয় সেই আখেরাতের কথা যে অচিরেই এই দুনিয়াতে আমরা যে এসেছি এই দুনিয়া থেকে আমাদেরকে কবরবাসী আখেরাতের দিকে ফিরে যেতেই হবে ফিরে যেতেই হবে এই যে গোটা পৃথিবী এগুলো সব একসময় ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে বাকি থাকবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহরবুল্লাহ আলমিনের চেহারা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও কুল্লু মান ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান ফান পৃথিবীতে যা কিছু আছে এগুলো সব আকাশে জমিনে যা কিছু আছে সব এগুলো ধ্বংস হয়ে যাবে সব বিলীন হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আর বাকি থাকবে মুহিয়ান হরিয়ান এক মহা সম্মানিত এক মহা সম্মানিত পরাক্রমশালী মহা সম্মানিত রবের চেহারা সুবহানাল্লাহ আর সব শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুগণ হজ্জের এই কথাগুলো বলার পর ইমাম সাহেব এবার বলছেন ইন্দাফিল হাজি লামা ওমান হজের মধ্যে উপদেশ নসিহাত উপদেশ নামা যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় এবং আনুগত্যের মধ্যে রয়েছে ফল যে ব্যক্তি এর ফল গ্রহণ করতে চায় যেমন নামাজ মানুষকে অন্যায় অশ্লীল অপরাধ নির্লজ্জ কাজ থেকে বিরত রাখে সুতরাং হজ হচ্ছে এমন একটি জায়গা যেখানে মানুষ তাকুয়া অর্জন করে তাকুয়া অর্জনের কেন্দ্র বিন্দু হচ্ছে হজ সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলছেন হজের আলোচনা করতে গিয়ে তাকুয়া তোমরা পাথিও অর্জন করো গ্রহণ করো আর সবচেয়ে উত্তম পাথিও জীবনে হচ্ছে তাকুয়া মানব জীবনে আপনার জীবনে আমার জীবনের সবচাইতে উত্তম সামগ্রী উত্তম অর্জন সেটা কি বলুন তো আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনার কাছে যা আছে যা অর্জন করেছেন তা হচ্ছে তাকুয়া এ তাকুয়াটাই আপনাকে কঠিন জাহান নামার আজাদ থেকে বাঁচাবে এ তাকুয়াই আপনার রবে নিকটবর্তী করবে আপনাকে এ তাকুয়াই আপনাকে দুনিয়া এবং সফলতার পথে মুক্তি দিতে পারে দুনিয়া এবং সফলতার মূল সুপান হচ্ছে মূল শ্রী হচ্ছে এ তাকওয়া আলহামদুলিল্লাহ আমিন এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন বান্দারে তোমরা তাকু অর্জন করো তাকওয়াটাই হল তোমাদের জীবনের জন্য সবচাইতে বড় সম্মানিত শক্তিশালী পাথিও আলহামদুলিল্লাহ এবার ইমাম শাফি বলছেন ফল ইবাদা اذا لم تقرب من الله و تبعد عن محارم الله فإنها যে কোনো ইবাদত যদি তোমাকে আল্লাহ তাআলা নিকতবর্তী না করে আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হস পালন করলেন যে কোনো ইবাদত একজন বান্দাকে আল্লাহ নিকতবর্তী না করে এবং হারাম থেকে দূরে না রাখে সেটা হচ্ছে অনার্থক সেটা হচ্ছে দিনের বিপরীত একটি কাজ যার দ্বারা সে কোনো ফাইদাই পাইল না আর আল্লাহ রব্বুল আলমিনায় মিনাল মুক্তাকিম আল্লাহ রবুল্লা আলমিন তো ইবাদত কবুল করবেন মুতাকিমদের থেকে কাদের থেকে মুতাকিনদের থেকে যে ইবাদত আমরা পালন করলাম যা দ্বারা আমি আমার জীবন দ্বারা কোনো উপকার পাই নাই আমার জবান পরিবর্তন হয় নাই আমার চক্ষু পরিবর্তন হয় নাই আমার কান পরিবর্তন হয় নাই আমার লজ্জাস্থান পরিবর্তন হয় নাই আমার পেট আমার কোনো কিছু হাত বা কোনো কিছুই অতীতের জীবন থেকে ফিরে আসে নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই তাই মাম সাহেব বলে দিলেন যে এটা হচ্ছে দিনের বিপরীত কাজ যে ইবাদত তোমাকে আল্লাহ নিকটবর্তী করে না আল্লাহর হারাম থেকে তোমাকে দূরে রাখে না এবারে ইমাম সাহেব বলছেন হে হাজি সাহেবগণ শুন তোমার জিম্মাই যদি কোন ফরজ থাকে সেটাকে আদায় করে দাও এই পৃথিবীতে যদি কারো সাথে তোমার কোনো ঝগড়া থাকে তাহলে সেটাকে মীমাংসা করে নাও অমা কানা মিন হাকিন যদি কোনো হক থাকে কারো তোমার উপর সেটাকে আদায় করে দাও ওয়াকিম ফর ইদল্লা অফিহা ফাজাহিদ আর আল্লাহর ফরজ ইবাদত গুলোর উপর সুপ্রতিষ্ঠিত থাকো অটল থাকো আর আল্লাহর এই ফরস ইবাদত করার ক্ষেত্রে প্রাণ খুলে প্রচেষ্টা চালিয়ে যাও ওয়ালজিম সুন্নাত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবং নবী করিম সাল্লাহামের সুন্নাকে শক্তভাবে তোমার জীবনে আঁকড়ে ধরো আর অতলবুন্না যা ওয়াল খালাস এবং আল্লাহর কাছে চাও মুক্তি পরিত্রাণ ওজাদ আহদা লাহাম্লহি বিহাজমিন ওয়াফাইন ওয়েখলাহীন এবং আল্লাহর সাথে ওয়াদাকে নতুন কর আল্লাহর সাথে ওয়াদাকে নতুন কর কিভাবে জানো বেহাজবিন সুদৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে ওয়াফাইন অঙ্গীকার পালন করবেই পোরা করবেই ওয়েখলাহসীন এবং একনিষ্ঠতার মাধ্যমে বারবার ওয়াদাকে নতুন করে নাও হাজি সাহেব গণ করবেন আমরা কি করব। আমরা বসে থাকবো আমাদের প্রয়োজন নাই না প্রতিটি মানুষের প্রয়োজন আছে আপনিও আল্লাহ তালার একজন গোলাম আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যদিও ভুলে গেছি মৃত্যুকে যদিও ভুলে গেছি এই সুন্দর জীবন থেকে এই পৃথিবী থেকে আমাকে একসময় বিদায় হতে হবে মনে রাখবেন আপনাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রিয় বন্ধুগণ এবার লক্ষ্য করুন হাজি সাহেব অত্যন্ত মূল্যবান একটি নসিহত করছেন হাজি সাহেবদেরকে তবে সেটা আমাদের জন্য বলছেন আল্লাহ রব্দুল আলামিন তিনি সব কিছু দেখেন হে হাজির সাহেব গণ শোনো ফিদুমিন কৌলিন ইনলা আলাদে যে কোনো কথাই উচ্চারণ করা হয় আর সেক্ষেত্রে রয়েছে একজন লেখক যিনি লেখেন আমরা যা কিছু বলি যত কথা বলি সব কিছুর একজন লেখক আছে আর তোমাদের তোমরা আল্লাহ কালিমাতু তৌহিদ পাঠ করেছ বারবার তোমরা আল্লাহ তৌহিদের প্রতিধ্বনি উচ্চারণ করেছ তোমাদের তৌহিদের ধ্বনিগুলো কাবার সেই জাবানে মাক্কা মক্কার পাহাড় পর্বতমালা গুলোতে উচ্চারিত হয়েছে বারবার সেখানে তোমরা পড়েছ

এই যে বারবার লাভ্বাহিক আপনি সারা দিচ্ছেন আল্লাহ তালার আনুগত্য করার জন্য আপনার জীবনকে উৎসর্গ করার জন্য আল্লাহর সামনে নত করার জন্য আপনি তো বারবার সারা দিচ্ছেন লাভ্বাইক লাভ্বাহিক লাভ্বাইক এই তালবিয়ার মধ্যে এই শব্দটি চারবার আছে কয়বার চাইবার এরপরে বলছেন তুমি কেমন রব লা সারি কালাক তোমার কোন শরিক নাই তোমার কোন শরিক নাই আকাশে জমিনে ফেরেস্তার জিনা উলিয়া পীর বুজুর্গ কোন শরিক নাই তোমার লা লা তোমার নাই ইন্নাল লাং সমস্ত প্রশংসা তোমার জন্য সমস্ত নিয়ামত তোমার ওল মুলকু রাজত্ব একমাত্র তোমার আবার শেষে বললাম লা সারি কালাক তোমার কিন্তু কোন কি নাই শরিক নাই এবার ইমাম শাইখ বলেন এই যে তালবিয়া পাঠ করেছ। এই যে তাওহীদের প্রতিধ্বনি উচ্চারণ করেছো কাবার পাহাড় বা কাবার পাহাড়ে তোমাদের এই প্রতিধ্বনি উচ্চারিত হয়েছে শোনো ফাল বারাউ আল বারাউ মিনাশ শিরকি মুক্ত হও মুক্ত হও শিরক থেকে জীবনকে মুক্ত করো আল্লাহ রাব্বুল আলামিন فلا يقبل الله عملا فيه مثقال ذره من আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদতকে কোন আমলকে কবুল করবেন না যেখানে সামান্য থেকে সামান্য শিরিক আছে কারণ আল্লাহ রব্বুল বলেছেন আনা আগনা সুরাকা ইয়ানি শিরিক আমি শিরিক থেকে সম্পূর্ণরূপে পবিত্র মুক্ত মান আমিল আমালান আশ্রকা ফিহিম আই হাইরি তারক্ত হু শিরুকুহু কুহু যে ব্যক্তি এমন কোন আমল করলো ইবাদত করলো যে ইবাদতের মধ্যে আমার সাথে অন্যকে শরিক স্থাপন করলো আমি তাকে এবং তার শরিককে প্রত্যাখ্যান করি বাদ দিয়ে দিই কোনো প্রয়োজন নাই আমি শরীর থেকে আমি সুরক্ষা আইনি সিঁড়ি আমি শরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত এর মানে যেই শিরিকের মুক্তর ঘোষণা তোমরা দিয়েছ বলেছি আলাক তোমার কোন শরিক নাই সুতরাং এই শিরিকের সাথে তোমাদের জীবনে যেন আর কোন সম্পর্ক না হয় আর কোনো সম্পর্ক যেন না হয় সুতরাং আল্লাহর কোনো শরিক নাই নবীর গণ আল্লাহ শরিক নন অলিয়া উলিয়া পীর বুজুর্গগণ আল্লাহ শরিক নন ফেরেস্তা জিন সহ পাহাড় পর্বত মালা কোনো কিছুই আল্লাহ শরিক নয় চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র রাজি তারকা রাজি সহ আল্লাহ আল্লাহ নয় সকলকেই অস্তিত্বহীন থেকে সৃষ্টি করেছেন অস্তিত্ব দিয়েছেন যাকে যেমন চেয়েছেন তেমনই হয়েছেন আলহামদুলিল্লাহ সুতরাং লা সারি কালাক তার কোন শরিক নাই তার কোন শরিক নাই তার কোন শরিক নাই হে আল্লাহ শিরিক থেকে আমাদের জীবনের সমস্ত দিক এবং বিবাদকে ثم يحبضك <سؤال> الله. بيو بندقان، إبراهيم ما مشيت وبعد أيه الناس <سؤال> إن ربكم واحد وإن أباكم واحد. ألا لا فضل لعربي على أعجبه ولا ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى يا بولشي هم شيء. هما نبجتي. رب جون. ثمادير بيتا يك جون. আরবের উপর অনারবের কোন সম্মান মর্যাদা কোন প্রাধান্য নেই এবং অনারবের আরবের আরবের কোনো প্রাধান্য নেই অনারবের উপর আরবের কোন প্রাধান্য নেই এবং কালোর উপর লালের কোন আলাদা সম্মান মর্যাদা নেই আবার কালোরও কোনো মর্যাদা নেই এই আহমার লালের উপর ই শুধুমাত্র কেবলমাত্র তা ভিত্তিতে অর্থাৎ আরব যদি মুত্তাকিন হয় নাজাত পেয়ে যাবে অনারব যদি মুত্তাকিন হয় নাজায় পেয়ে যাবে আরব যদি পাপি হয় জাহান নামের তলদেশে নিপতিত হবে অনারব যদি সে পাপি হয় আল্লাহ তালার আজাবে অবশ্যই সে নিপতিত হবে আল্লাহ রবীন্দন তোমাদের উপর হারাম ঘোষণা করেছেন তোমাদের ধন সম্পত্তি তোমাদের মাল সমূহ তোমাদের সম্মান মর্যাদা কেউ কারো ধন সম্পত্তির উপর হস্তক্ষেপ করার কোন অধিকার নেই কারো মালের উপর সম্মান মর্যাদার উপর রক্তের উপর হস্তক্ষেপ করার কোন অধিকার নেই হারাম কেমন হারাম জানো এই যে ইয়ম যে এই যে ইয়ম উন্নার কোরবানির দিন এই দিন যেমন হারাম এই রকম হারাম এই যে জিল মাস যেমন হারাম এই রকম হারাম এই যে বালাদুল হারাম এই যে হারাম শহর এই রকম হারাম আলা জেনে রাখো লা ترجعوا كفارا يضرب بعضكم يضرب بعضكم رقاب بعدين মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে এই বাণীগুলো বলেছেন যে জেনে রাখো তোমরা কুফরীতে পুনরায় আবার ফিরে যেও না একজন আরেকজনের ঘরের উপর বা একজন আরেকজনের এই ঘরের উপর আঘাত করবে একজন একজন আরেকজনের ঘরের উপর আঘাত করবে একজন আরেকজনকে হত্যা করবে এই রকম কুফরীতে তোমরা পুনরায় ফিরে যেও না যুদ্ধে লিপ্ত হয়েও না তোমাদের উপর হারাম তাই একজন মানুষ আর একটা মানুষের উপর অন্যায় ভাবে আমি তার গরদানকে কেটে দিব এটা শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই অনেক সময় দিনের দাবিতে মানুষকে হত্যা করা হচ্ছে পৃথিবীতে ইসলামের নাম দিয়ে অথচ আপনি যা বুঝেছেন সেটা আপনার ভুল বুঝ অন্যদের রক্তকে হালাল করা হচ্ছে মিথ্যা ইসলামের দাবি দিয়ে না

তোমাদের সৃষ্টিকর্তার কাছে এখানেই সমাপ্তি ঘটিয়েছেন প্রথম খুতবা দ্বিতীয় খুতবায় তিনি অত্যন্ত চমৎকার আরো কিছু বিষয় বলেছেন আলহামদুলিল্লাহ তিনি বলছেন হুজ্জা হারাম হে হারামের আল্লাহর ঘরের হাজি যাত্রীগণ শোনো ইন্নামিন আলা মাথি ইন্দামিন আলা মাথী কব নিত আহ আল ইস্তিকুফা আলাইহা লক্ষ্য করেন সকলের জন্য এই যে আমল কবুল হয়েছে কিনা আমরা যে নামাজ করি আমরা যে রোজা রাখি আমরা যে হজ পালন করি জাকাত হয়েছে কিনা এর আলামত হচ্ছে যদি দিনের উপর ইস্তিকাম থাকা হয় অটল থাকা হয় স্থির থাকা হয় তাহলে এটা হচ্ছে আলামত আপনার ইবাদত কবুল হওয়ার শুভ আলামত হজ পালন করার পর যদি পুনরায় আপনার জীবনের পদস্কুলন ঘটে আপনার হস অনার্থক হিসাবে পরিগণিত হয়েছে এর কবুলিয়ত আল্লাহ কণ্ঠে জানিয়ে দিলেন হে হাজি সাহেবগণ আল্লাহর গড়ের হস যাত্রীগণ শোন। আমল কবুল হওয়ার আলামত হচ্ছে আল স্তিকম অটল থাকা ও সাবাত সুদীড় থাকা ও লুকুফা আলাইহা ওই ইবাদতের উপর স্থির থাকা অটল থাকা অবস্থান করা সেখানে এটা হচ্ছে আলামত আবার ও মহাসবাতিহা লক্ষ্য করুন অত্যন্ত দামি কথা আমল কবুল হওয়ার আরেকটি আলামত হল যে নিজের আত্মাকে হিসাব করা তাকসির আমি এখানে খুব ত্রুটি করেছি ইবাদত যথাযথভাবে আমি আদায় করতে পারি নাই এবং তাফরিদ আমি খুব অবহেলা করেছি খুব অবহেলা করেছিলাম ইবাদতের মধ্যে নিজেকে এইরকম মনে করা এইরকম হিসাব করা এটা হচ্ছে ইবাদ কবুলের একটি আলামত আলহামদুলিল্লাহ যখন একজন মানুষ বলবে আমি কিছুই করতে পারি নাই আমার কিচ্ছু হয় নাই নামাজ সারা জীবন যে করেছি কবুল হয় কিনা একটা পেরেশানির ভিতরে যে থাকে যে আল্লাহ যেন আমার ইবাদত কবুল হয় কিনা হজ পালন করেছি কত ভুল ত্রুটি আল্লাহ হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন আল্লাহ যেন কবুল করেন এই যে মনে করা খুব ভুল ত্রুটি করেছি আমি খুব তাকসির করেছি খুব অপূর্ণতা রয়েছে আমার মধ্যে ত্রুটি আছে আর যদি মনে করি যে না আমি হজে গিয়া এবার আলহামদুলিল্লাহ মানুষ পাই না আর আমি সাতবার না যতবার তো আফ করেছি নফল আর শূন্যতার ফরজ নেই সব সময় আমি মানুষকে ভিড়ে একবারে দিয়া আমি খাইছি হবে আপনি যে কবিরা গুণাগুলি করছেন মানুষকে কষ্ট দিয়া সেগুলার কি হবে অজ্ঞতার কারণে এগুলো মানুষ করে থাকে ঠিক না আপনি যে মহিলাগুলোর ওরা দিচ্ছেন ধাক্কা দিচ্ছেন দুর্বল হাজিদেরকে ধাক্কা দিয়েছেন আপনি এগুই এই সব কবিরা গুনার কি হবে সুতরাং নিজেকে খুব তুচ্ছ নিজেকে খুব শ্রেষ্ঠ মনে করা নিজেকে ইবাদত করে মনে করা আমি অনেক কিছু করে ফেলেছি এরপর আর কিছু নাই না আমার বন্ধুরা সব ঘুমাইছে আমি প্রথম কাতারে নামাজ নামাসী করছি তাহাজ আমার বন্ধুরা বাজে আড্ডা করছে আর আমি প্রাণ খুলে শুধু ইবাদতই করছি আরে বাবারে এই যে নিজেকে খুব মানে খুব শ্রেষ্ঠ মনে করা যে আমি খুব বেশি করেছি না এটা ইবাদতের ইবাদত কবুল হওয়ার আলামত এটা নয় আলামত হচ্ছে হারে আমি ভালোভাবে ইবাদত করতে পারি নাই আমার মধ্যে তাকসির আছে আমার নামাজে ত্রুটি আছে আমার ইবাদতের ত্রুটি আছে আমার একলাসের ত্রুটি আছে জানি না আমার কি হবে এই যে এটা যদি হয় এটাই হচ্ছে আলামত আল্লাহ তালার দরবারে আপনার ইবাদত খানা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ লক্ষ্য করুন এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম বিষয় হচ্ছে যে আপনি যদি ইবাদতের পরে তৌবার পরে ক্ষমা প্রার্থনার পরে অটল থাকতে পারেন আলহামদুলিল্লাহ এর মানে আমি এটা বলছি না লক্ষ্য রাখবেন যে তোবা বাদ দিবেন আজকা থেকে আমার আলোচনা আবার ভয় পেয়ে যাবেন না যে আমরা যে সারা জীবন কত কিছু করলাম এরপরে চরিত্র তো ঠিক হচ্ছে না আবার ফিরে আসতেছি ভয় নাই আবার ক্ষমা চান আবার সাহায্য চান আবার চেষ্টা করেন চেষ্টা করতেই থাকবেন করতেই থাকবেন একেবারে মৃত্যু পর্যন্ত বুঝে আসলো ইনশাল্লাহ আপনার রব একদিন আপনাকে সাহায্য করবে আপনার রব একদিন আপনার তবাকে কবুল করবেন আপনার মহান রব আপনার প্রতি দয়া করে আপনাকে সমস্ত পাপ থেকে হেফাজত করে মুক্ত করে পবিত্র করে আপনার রব আপনাকে আপনার রবের সাথে সাক্ষাৎ করার তৌফিক একদিন দিবেনিং আমরা এই জন্য বারবার চেষ্টা করে যান এবার ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রসুল সাহাবা জিজ্ঞাসা ইসলাম আপনি আমাকে ইসলামের একটা বাণী বলেন যে বাণীটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না ওই ব্যাপারে তখন নবী করিম সাল্লাম বললেন কুল তুমি বলো তাকিম তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি সুম্মাকিম অতপর এই ইমানের উপর তুমি অটল থাকো সুদৃঢ় থাকো আমার বন্ধুগণ এজন্য ইমানের উপর অটল থাকা ইমাম সাহেব বলছেন মিনাল খৌফ বয় থেকে এটাই হচ্ছে মুক্তির পথ যদি আপনি অটল থাকতে পারেন এবং ও আমানুন মিনাল হুজনি এবং চিন্তা থেকে নিরাপত্তা হচ্ছে ইস্তিকাম থাকা অটল থাকা অবিশারতুন রজমা এক বিরাট শুভ সংবাদ একজন ईमानदार ব্যক্তির জন্য যদি সেই মান আনার পর ইসতিকাম থাকতে পারে দুনিয়ার উপর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু যারা নাকি বলে আমাদের রব আল্লাহ অতপর এই রবের প্রতি ঈমান আনার পরে ইসতাকামু এই রবের আদেশ এবং নিষেধের উপর তারা অটল থাকে আল্লাহ বলছেন তা তনাজ্জাল আলাইহিমুল মালাঈকা মৃত্যুর সময় ফেরেশতাগণ তার কাছে আসে তাদের কাছে আসে এসে কি বলে জানেন আল্লাহ আল্লাহানু হে আল্লাহর কোন ভয় করো না সামনের জীবনে যে তুমি ফিরে যাচ্ছ কবরের জীবনে কোন ভয় নাই তোমার তোমারু স্ত্রী সন্তান পরিবার কত কিছু রেখে যাচ্ছ কোন চিন্তা না সব আল্লাহ হেফাজত করবেন আর সামনে যে যাচ্ছ কোন ভয় নাই এভাবে এভাবে ফেরজ তাদেরকে একথা বলতে থাকে আর বলে আবি যান না আল্লাহ কুন তুম তু আদুন জান্নাতের শু সংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে আর কাফের মুশেক পাপি, জালিম অন্যায়কারী মানুষের শান্তির পথে বাধা বিঘ্নকারী এদের চেহারা কালো হয় এরা লাফালাফি করে এদের আলামত হয় মৃত্যুর সময় খুব খারাপ খুব খারাপ মানুষ দেখলেই বুঝতে পারে এই লোকটার শাস্তি হচ্ছে ইয়া আল্লাহ আল্লাহুম্মা ইন্নাসআলুকা হুসনা আল খাতিমাহ বিআসমাইকা আল হুসনা ওয়া সিফাতিকা আল উলা ওয়া বিরহমাতিকা আল ওয়াসিয়া ইয়া আল্লাহ তোমার কাছে মৃত্যু সময় শুভ মৃত্যু চাই তোমার সমস্ত আসমাউল হুসনা ওসিলায় সমস্ত সমস্ত শ্রেষ্ঠ নাম গুণাবলী ও নামাবলীর ওসিলায় তোমার রহমতের ওসিলায় চাই আল্লাহ তুমি দান করিও আমি। এরপর ইমাম সাহেব বলছেন যে লক্ষ্য করো হাজী সাহেবগণ অটল থাকা এটাই হচ্ছে পূর্ণ সম্মান মর্যাদার একটি বিষয় অটল থাকা এটাই হচ্ছে আল্লাহ এক বিরাট রহমত হাজি সাহেবগণ তোমরা যখন আল্লাহ আল্লাহ বলছেন এবার ইমাম সাহেব করছেন যে তোমরা আল্লাহ তালার সাথে যখন কোন অঙ্গীকার করো সেটা তোমরা পুরা করো কি আল্লাহর কাছে হজে বলি নাই আল্লাহ মাফ করে দাও সেই পথে আর ফিরে যাবো না আর নাফরমানি করব না নামাজে অবহেলা করব না মানুষের উপর জুলুম করব না কর্মচারীদের উপর আর জুলুম করবো না মানুষকে কষ্ট দিব না যে ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করেছে আর কখনো করব না তুমি কি অঙ্গিকার দাও নাই হে আল্লাহকে আরাফার দিন তুমি আমাকে মাফ করে দাও তুমি কি বলো নাই হে মুমিন হাজি সাহেবগঞ্জ তুমি কি বলো নাই সুতরাং যখন তোমরা আল্লাহর সাথে কোন অঙ্গীকার অঙ্গীকার দাও সেটাকে তোমরা পুরা করো এবং অলা তাং কুদুল্লাহ ইমান বা আটা তাও কি দিয়া শক্তিশালীভাবে সাব্যস্ত করার পরে সেই সেই অঙ্গিকারকে ভঙ্গ করো না সেই অঙ্গিকার সেই ওয়াদা ভঙ্গ করো না সেটাকে সুদৃঢ় করার পর ওকদে যে আলতুমুল্লক আর আল্লাহ তালা তোমাদের উপর কিন্তু কাফিল থাকেন মানে দায়িত্বশীল থাকেন তোমরা যে ওয়াদা করছো এই ব্যাপারে দায়িত্বশীল কে আল্লাহ আল্লাহকে তোমরা দায়িত্বশীল করেছ বলেছো হে আল্লাহ তোমাকে ওদা দিলাম তো করলাম সুতরাং সেটাকে ভঙ্গ করো না ফালুন তোমরা যা কিছু করো সবই আল্লাহ তাআলা জানেন সুবাহ আল্লাহ সব আল্লাহ জানেন আপনি আল্লাহর সাথে কি করেন কি বলেন আল্লাহ সবই জানেন আল্লাহর আনুগত্য করেন আল্লাহ জানেন আল্লাহর অবদ্ধ হন আল্লাহ জানেন আল্লাহ তাআলা আরো সুন্দর করে বুঝাচ্ছেন আমাদেরকে ওয়ানা তাকুনু কাল্লাতী নাকদত গজলহা মিন বাদি কওয়াতিন কাসা ওই মহিলার মত তোমরা হইও না কোন মহিলা ওই যে মহিলা খেতা সেলাই করে কাথা আমরা আমাদের বাসায় খেতা বলি তো যাই হোক খেতাই বললাম আজকে আপনারা যাই মনে করেন ওই যে মহিলা খেতা সেলাই করে মানে কাথা তো এই মহিলা কাথা সেলাই করার পরে সুন্দর করার পর শক্তিশাল করার পর আবার সেটাকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলে বুঝে আসছে কথাটা বলছে এইরকম মহিলার মতো হয়ে না মানে মুস্তাকিম হয়ে যাও মুক্তাকিম হও পরেজগার হও তো ফিরে আস আমল করো নিকটবর্তী হও এরপরে আবার সেই ফিরে যাও ইমানটাকে আবার নষ্ট করো ইমানটাকে আবার নষ্ট করো সাদা চরিত্রটাকে আবার কালো রেখা দিয়ে আবার কুস্তি করে ফেলো এমনটি করো না তোমরা এমনটি করো না ওই মহিলার মতো হবে না তোমরা এভাবে আমাদের রব আমাদেরকে মুস্তাকিম থাকতে বলছেন অটল থাকতে বলছেন সুদৃঢ় থাকতে বলছেন হায় আল্লাহ এই অটল থাকা এই সুদৃঢ় থাকা এটা তো আপনি পারবেন না এটা তো আমি পারবো না যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে আপনাকে সাহায্য না করবেন আর কখন সাহায্য করবেন সত্যি যখন আপনি আল্লাহ তালা সন্তুষ্টি চান আপনার রাত এবং দিনকে সত্যি যখন আল্লাহর জন্য ব্যয় করেন আপনার সমস্ত কিছু যখন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করেন তখন আল্লাহ তালা আপনাকে সাহায্য করেন সত্যি যদি আপনি জানান নামের আজহাফ থেকে বাঁচতে চান আল্লাহ তালা আপনাকে বাঁচাবেন সত্যি যদি আপনি জান্নাতে যেতে চান আর আল্লাহ তালা এবং রাসুলের পদকে গ্রহণ করেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এ আলোচনা করার পরে ইমাম শেখ বলছেন যে শুকুর আদায় করা উচিত আল্লাহর যে আল্লাহ রবুল্লা আমাদেরকে হস পালন করার তৌফিক দিয়েছেন সাথে সাথে এই রাষ্ট্রেরও শুকুর আদায় করা উচিত এই রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারা হাজিদের খেদমতে তারা নিয়োজিত রয়েছেন তারা প্রতিনিয়ত হাজিদের জন্য উত্তম খেদমত দেওয়ার প্রচেষ্টা চালান ও তোকদ্দিম উলাহুম আল খেদমাদ ফি আলা কদরিন মুমকিন এবং অতি উচ্চম উত্তম থেকে উত্তম ধরনের ترى خدمة دوار بروتشتا ترى الحمد لله تايم طيب أمر دوار خادم الحرمين الشريفين তাকে এবং তার যে অলিউল আহাদ তার সহযোগী তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুক এবং আরো বেশি করে আল্লাহ তালা তাদেরকে ইসলাম এবং মুসলমানদের খেদমত করা তৌফিক দান করুক সাকার আল্লাহম আল্লাহ তাদের প্রচেষ্টাকে কবুল করুক ও তাকাব্বাল আমাল তাদের আমল গুলিকে আল্লাহ তালা গ্রহণ করুক ও কাতাব আলহম জয়ালি কাফি মাওয়াজি হাসানাতহিম এই সমস্ত আমল গুলো যেন তাদের আমল নামার হিসাবে আল্লাহ তালা লিখে দেন আমিন এরপর হাজি সাহেবদেরকে বললেন যে সম্মানিত এদেশের নিয়ম বিধি বিধানগুলো মেনে চলবেন যাতে করে উত্তমভাবে খেদমত আপনাদেরকে দেওয়া যায় সুতরাং এখানে সমাপ্তি গোটিয়ে সিনেমা সাহেব আমি লম্বা করছি না পরিশেষে তিনি বলছেন আপনাদের কবুল করু আল্লাহ আপনাদের প্রচেষ্টা কবুল করু কামিন আল্লাহ আপনাদের গুণাগুলিকে ক্ষমা করে দেখ আপনাদেরকে আপনাদের স্ত্রী সন্তানদের কাছে এবং মাতৃভূমির কাছে নিরাপত্তা শহীদ আল্লাহ তালা অনেক মেকি নিয়ে আল্লাহ তালা পৌঁছার তৌফিক দান করুন আপনারা জন আনন্দিত হয়ে শুভ সংবাদ নিয়ে আপনাদের আপনজনদের কাছে ফিরে যেতে পারেন এটাই কামনা করছি এরপরে তিনি বলে দিলেন যে আমরা যা কিছু করলাম আল্লাহ তিনি শ্রবণকারী এবং তিনি হচ্ছেন মুজিব আমরা যে আমল করলাম আমরা তো ছোটো খাটোটা আমল করলাম কি বলেন মসজিদারুবির খুববার অনুবাদ স্থলে আপনি একত্রিত হয়েছেন এসেছেন প্রচেষ্টা চালিয়েছেন আমি অনুবাদ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি মুজিব তুমি আমাদের সবকিছু তুমি শুনতে পাচ্ছ এবং আমাদের প্রার্থনাকে তুমি কবুল করো তুমি মুজিব তোমার মুজিব নামে রুচিল করে আমাদের আমলগুলোকে তুমি কবুল করো আমরা যা কিছু এখানে আলোচনা করেছি এর উপর আমাদের জীবনকে গঠন করে তৌফিক দান করো আমাদের জীবনকে তুমি যত গুণ আছে তুমি মাফ করে দাও আমাদের ক্ষুদার অনুবাদকে তুমি কবুল করো এবং এটা তোমার বান্দাদের কাছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তুমি পৌঁছে দাও সকলেই যেন আমরাই ক্ষুদা দ্বারা আমরা أر درجنا وعج كلنا عرج حس الكتفي آمين الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.